হজ যাত্রীদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন হজ যাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ সময় সমাজ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করে ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন ও হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে জাহাজে করে বঙ্গবন্ধু এই দেশের মানুষকে হজে পাঠাতেন সেই জাহাজকেই পরে প্রমোদ তরীতে পরিণত করেছিল জিয়াউর রহমান। যদিও জাতির পিতা হজ যে পাঠানোর জন্য হিজবুল বাহার নামের যে জাহাজ ক্রয় করেছিলেন, আপনারা শুনলে অবাক হবেন যে সেই জাহাজই জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটাকে তিনি একটি প্রমোদতরী হিসেবে ব্যবহার করতেন। হজ পালনে যে অব্যবস্থাপনা ছিল তা আওয়ামী লীগ সরকার দূর করেছে এমনটি জানিয়ে সরকার প্রধান বলেন, কোনো এজেন্সি হজ যাত্রীদের হয়রানি করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অনলাইন সুবিধা ব্যবহারে প্রাক নিবন্ধন প্রক্রিয়া সারা বছরই কিন্তু চলমান, এতে কোনো মানে হাজিদের জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য আগে থেকে করা হয় এবং যারা আগে নিবন্ধন করে তারা যেতে পারে সেগুলি ব্যবস্থা আছে। এখন সরাসরি আপনাদের আবাসনে লাগেজ পৌঁছে যায়, হাজিদের এই সুবিধাটা হয়ে গেছে। তাছাড়া আমরা তো টিকা কোভিডের টিকা সকলকেই বিনা পয়সা আমরা দিয়েছি। আপনারা জানেন হজ যাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে ইসলাম শান্তির জন্য, তাই এই ধর্মের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশকে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করে পবিত্র ইসলামের শান্তিময় মহিমাকে জাগ্রত রাখার জন্য আমরা জঙ্গিবাদ দমনের জিরো টলারেন্স কর্মসূচি গ্রহণ করেছি এবং আলেম ওলামাদের সম্পৃক্ত করে প্রত্যেক এলাকায় আমরা কমিটি করে দিয়ে কারো ছেলে মেয়ে যেন এরকম জঙ্গিবাদ বা মাদকের জিহাদ সাথে সম্পৃক্ত না হয় তার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসুন আমরা সকলে ইসলামের মর্মবাণীকে অন্তরে ধারণ করে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, কুসংস্কার, জঙ্গিবাদ নির্মূল করি এবং ইসলামের অপব্যাখ্যাকারী শক্তিকে প্রতিরোধ করি। এ সময় হজ পালনে বিভিন্ন ভোগান্তি দূর করতে সৌদি সরকারের আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকা খাওয়ার কোনো যাতায়াত কোনো অসুবিধাই ছিল না, সব সৌদি সরকারই ব্যবস্থা করেছে। কোহিরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।